আলগা কর গো খোপার বাঁধুন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই। লিয়ানা লিয়া এবং তানজিব সারোয়ার তাদের সঙ্গে কথা বলবো, কেমন আছেন আপনারা? এই তো ভালো, আপনি কেমন আছেন? তানজিব সারোয়ার, আপনার কাছ থেকে জানতে চাইবো গানের শুরুটা আপনার কিভাবে হলো? গানের শুরু তো ওই যে 2011 সাল যেটা বললাম আর কি, যে প্রথম অ্যালবাম, প্রথম অ্যালবামের অনেক স্ট্রাগল টাইম গিয়েছিল আর কি। মানে অ্যালবামটা করার জন্য আমার 8 বছর পরিশ্রম করা লাগছিলো, কারণ তখন বয়স কম, এক একটা ওয়ার্ড পিক করা, একটা গান লেখা, সুর করা, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। তারপরে যখন 4 বছর আমি স্ট্রাগল করি, তারপর কম্পোজারের কাছে যখন আমি গানগুলো জমা দিই আমার সুর কথা গাওয়া মিউজিক করার জন্য, তো কম্পোজার আমাকে আমার অ্যালবাম আমাকে জমা দেয় 4 বছর পর। মানে 4 বছর কি তার কাছে আমি যাই আর কি, যে ভাইয়া কম্পোজিশনটা করেন, কম্পোজিশনটা করেন, তো সে লেট করতে করতে 4 বছর লাগে। সো আমি মোটামুটি বলবো 8 বছর আর কি স্ট্রাগল টাইম ছিল। দেন 2011 আমার প্রথম অ্যালবাম রিলিজ হয়। আর যদি গায়কির কথা বলেন যে গান কোথায় শিখেছি, কোথায় শুরু, সেটা আমি প্রথমে বাফায় আর কি নজরুলসঙ্গীত তালিম নেই, দেন বাফা বন্ধ হয়ে যায় একটা কারণে ওই টাইমে, দেন আমি ছায়ানটে ভর্তি হই। ছায়ানটে ওস্তাদ গুরুজির কাছে আমি তালিম নিই 12 বছর, এখনও ওস্তাদের কাছে শিখছি আর কি, ওস্তাদ রেজওয়ান আলী লাবলু স্যার আমার। সো সেখান দিয়ে হাতে করি আমার গানের আর কি শেখা। ভালোবাসাটা কোত্থেকে আসলো গানের প্রতি? ভালোবাসাটা হঠাৎ, কারণ আমি কোনো সময় গানের লাইনের মানুষ ছিলাম না। আমি ছবি আঁকতাম অনেক বেশি, অনেক বেশি মারামারি করতাম, দুষ্টামি করতাম এলাকার মধ্যে, দেখা যায় দুষ্ট হিসেবে আমাকে সবাই জানতো, আমি যেহেতু এলাকার স্থানীয়, সো সবাই জানতো এই ছেলেটা খুবই দুষ্ট, কিন্তু বেয়াদব ছিলাম না, বাট দুষ্টামি একটু থাকে না, যে রাস্তা ব্লক করে ক্রিকেট খেলা, এটা করা ওইটা করা, এই ধরনের ছিলাম আমি। বাট হুট করে আমি যখন একটা গান শুরু করি, লিখি, দেন ফ্রেন্ডস সার্কেলকে শোনাই, তো তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে। দেন আমি যখন যে বললাম বাফায় যখন গান গাইতে যাই, তখন আর কি ম্যাডাম ডাক দিয়ে সামনে বলে যে তুমি নজরুলসঙ্গীতের এই 2 লাইন গাও। পরে গাওয়ার পর আমাকে বলতেছে যে তোমার ভয়েস টোন অনেক ভালো, তুমি গান গাইলে অনেক ভালো করতে পারবো। তো সেখান থেকে আমি ইন্সপায়ার্ড আর কি, এই তো এভাবে। মানে আপনার ম্যাডামের কাছ থেকে আপনি ইন্সপিরেশন পেয়েছেন গানের প্রথম? নজরুলসঙ্গীত কি এখনো গাওয়া হয়? না, নজরুলসঙ্গীত গাওয়া হয় না, মৌলিক গান নিজের গানই গাওয়া হয় বেশি এখন। নজরুলসঙ্গীত কি গাওয়া যেতে পারে 2 লাইন? আর ফেভারিট কোন নজরুলসঙ্গীত? অনেকগুলাই আছে, তার মধ্যে আলগা কর গো খোপার বাঁধুন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই। নজরুলসঙ্গীতের প্রতি কি ভালোবাসাটা জন্ম নিবে সামনে? নজরুলসঙ্গীত কি আপনার কাছ থেকে পেতে পারি আমরা? আসলে মৌলিক গান করাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আর ওগুলো তো খুব চ্যালেঞ্জিং গান, নজরুলসঙ্গীত বা এরকম যেগুলো বা আছে। সো আমি যখন করি আর কি নিজের মৌলিক গানগুলি করি, আর যদি নজরুলসঙ্গীত গাই, সেখানে দেখা যাবে যে ওইভাবে করে ভালো মতো অ্যারেঞ্জমেন্ট করে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকলে নতুনভাবে একটা কিছু করার চেষ্টা করব আর কি। বাট আমার আইকন হচ্ছে নুসরাত ফতেহ আলী খান সাহেব। আমি বিশেষ করে কাওয়ালি টাইপ গান বেশি গাইতে পছন্দ করি আর কি, বাট আমি রেকর্ড করি না কখনো, বাট রিভিল করি না এই যে আমি গাই আর কি। কিন্তু আপনার ভালো লাগে কাওয়ালি টাইপের গান? কাওয়ালি গান খুবই ভালো লাগে। এর মধ্যে কি কি কাজ করলেন আপনি? আমি ম্যাক্সিমাম আমার কাজ করা হয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে, যেগুলো হচ্ছে যেমন জেন্টাল পার্ক, রাইস, ফ্রিল্যান্ড, লরিফ, রাইস, কিউরিয়াস, এদের সাথে কাজ করা হয়। তো এদের অনেকগুলো কাজ করা হয়েছে লিটারালি। এখন তো করোনা চলছে, সব কিছু অফ, তো ইনশাল্লাহ উইন্টারের কাজ আবার শুরু হয়ে যাবে আফটার লকডাউন, এই তো। আচ্ছা, আপনি যতগুলো কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা আপনার মনে হয়? ওভারঅল আপনার কাজের মধ্যে তো টিভিসি রয়েছে, তারপর বিভিন্ন ফ্যাশন। আচ্ছা, আমি যদি ফ্যাশন ব্র্যান্ডের কথা বলতে যাই, তাহলে হচ্ছে আমার জার্নিটা হচ্ছে ফ্রিল্যান্ড আর লারিভের সাথে অলমোস্ট 2 ইয়ার্স, সো অনেক সুন্দর একটা জার্নি। আর যদি মিউজিক ভিডিওর কথা বলতে যাই, আমার ফার্স্ট মিউজিক ভিডিও হচ্ছে প্রত্যয় খানের মাঝে মাঝে, ওই গানটা আমার অনেক ফেভারিট অ্যান্ড আমার নিজেরই অনেক ভালো লাগে কাজটা। আর সেকেন্ড যদি বলতে চাই, যে একটা বেস্ট কাজ যেটাকে মানুষ অনেক পছন্দ করেছে, সেটা হচ্ছে ধোয়া, ইমরানের ছিল আর কি, এই তো। থার্ড থার্ড তো অফকোর্স, এটা এখনো রিলিজ হয়নি, এটা হলে তো অফকোর্স ফেভারিটই হবে।
আপনার শুরুটা কিভাবে হলো, মডেলিং কে কেন আপনি পেশা হিসেবে বেছে নিলেন? না, আমি না মানে অনেক থাকে না যে প্ল্যানিং করে মিডিয়াতে আসা বা আমি মডেল হব এরকম কিছু একটা ছিল, কখনো এরকম ছিল না। মানে স্যাডেন করে আমাকে যখন আমি ছোট ছিলাম 5 or 6 years আগে আমাকে যখন বলে যে একটা টিভিসি করার জন্য প্ল্যানিং, তো ফার্স্ট আমি টিভিসিটা করে ওখান থেকে আমার স্টার্ট হয়। এরপর একটা পর একটা ফটোশুট, দেন হচ্ছে হাউসের সাথে কাজ করাই। তো আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি মানে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের মিউজিককে ছড়িয়ে দিতে চাই আর কি, চেষ্টা করবো আর কি সবসময়। এইটা হচ্ছে প্ল্যান। আর বা নিউ কামারদের যারা নতুন গান করতে চাচ্ছে বা এরকম, তাদেরকে একটা ভালো মৌলিক গান দেওয়ার চেষ্টা করবো আর কি। নতুন যারা আসছে তাদেরকে ভালো গান করার, নতুন যারা ভয়েস, যারা ট্যালেন্টেড সিঙ্গার, ভালো গায়, এদেরকে নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। তো এইভাবেই আর কি প্ল্যান আর কি আমার। সঙ্গীত এবং যারা সঙ্গীতের সাথে জড়িত তাদের জন্য আপনি কাজ করতে চান, আপনার প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান কি? এখন তো ফ্যাশন ওয়ার্ল্ডে আছি, ইন ফিউচার হয়তো সিনেমা করতে পারি যদি কোনো ভালো প্ল্যানিং থাকে, ভালো কোনো স্ক্রিপ্ট থাকে, তাহলে আদারওয়াইজ এখানেই থাকতে চাই। সিনেমায় আপনার ভালো লাগে কাকে? সিনেমাতে এখন তো সাকিব খান ছাড়া বলার মতন আমার কাছে মনে হয় না কেউ আছে। তো সাকিব খান আছে আর সিয়াম আছে, ফেভারিট আমার। আপনাদের অসংখ্য ধন্যবাদ।